ইনসিডেন্টালি আপনি বেঁচে গেছেন ইকবাল স্যার, ইনসিডেন্টালি আপনি আপনি সেদিন মরেও যেতে পারতেন। ইট কুড হ্যাভ বিন আ লাইফ রিস্ক। ও সেই সময় দাঁড়িয়ে যে ঝুঁকিটা নিয়েছিল সেটা খুব রিস্কি ছিল। ইকবাল মামা সেই দিন দাঁড়িয়ে কি হতো আমরা কিন্তু কেউ জানি না। আমার ইনজেকশনটা পুশ করার পরও কি হতো সেটাও আমরা কেউ জানি না। তোমার পালস রেট ফল করছিল ইকবাল মামা, তাই আমাকে ইনজেকশনটা পুশ করতে হয়, সেখানেও মৃত্যুর হাতছানি ছিল আর তারপরেও মৃত্যুর হাতছানি ছিল। সেখানে যদি আমি একটু জীবন দেওয়ার চেষ্টা করি সেখানে তো আমি ভুল কিছু করিনি, তাই না রঞ্জা পিসি? আরে বাবা, যশ আর স্যার তো আগে থেকে কথা বলেই রেখেছিলেন ওই কারণে। তারা তো দেখেছিলেন, তারা যখন বুঝেছিলেন যে তুমি ওই ইনজেকশনটা পুশ করবে মনস্থ করেই ফেলেছো, তখন তারই একটা অ্যান্টিডোট দিয়ে যাতে কাটিয়ে দেওয়া যায় সেটা চেষ্টা করেছিলেন। তারপরে স্যার আলাদা ওষুধটা অ্যাপ্লাই করেছিলেন এবং সেটাতেই ইকবাল স্যারের প্রাণটা বেঁচেছে। সেটা ভেবে যদি তোমরা আনন্দ পাও তাহলে সত্যি আমার কোনো কমপ্লেন নেই। না মানে আমি যতক্ষণ ছিলাম ততক্ষণ কিন্তু কোনো ইনজেকশন পুশ করা হয়নি, কারণ আমি থাকাকালীনই ইকবাল মামার জ্ঞান ফিরে আসে এবং ইকবাল মামার রঞ্জা পিসি তোমার নাম ধরে ডাকছিল। সঙ্গে সঙ্গে আমি বাইরে চলে যাই, আর এর মধ্যে স্যার কোনো অ্যান্টিডট অ্যাপ্লাই করেছে কি না সেটা আমি জানি না। তুমি কি বলতে চাইছো আমি মিথ্যে কথা বলছি? আমি তো একবারও সেটা বলিনি রোহিণীদি, আমি বললাম আমি জানি না। আর ছি ছি, তুমি মিথ্যে কথা বলতে পারো নাকি? তোমাদের মতো লোকেরা তো মিথ্যে কথা বলে না, মিথ্যে কথা তো আমাদের মতো লোকেরা বলে। জাগে, বাদ দে এসব কথা। না মানে আমি জানতে চাই রঞ্জা পিসি, তুমি ঠিক কি জানো? আমি জানি ইকবাল ফিরে এসেছে, আমার আর কিচ্ছু জানার দরকার নেই। আর আমি এটুকুও জানি সেদিন তুই যেমন আমার পাশে ছিলিস, যশ আর রোহিণীও আমার পাশে ছিল।